শিকার উঠো এখানে থাকুক তুমি তোমার ক্লাইম খেলো তা বিচ্ছনে কি দেখো তুমি সব কিছু জানতে হবে তোমার কি কি করছে ভালো লাগে তাবিজ যাতে এটা না ধরতে পারে ওকে মা ও ছোট তো এখনো তাবিজ সোনা হাই ফাইভ দিয়ে যাও তো মাম মাম একটা তাবিদ হাই ফাইভ হাই ফাইভ হাই তুমি সবাইকে স্লাইম দেখাবে তাবিজ শোনা সে তার ভিডিও করতে হবে এই তাবিজ শোনা হাই ফাইভ দাও হাই ফাইভ গুড জব তাবিজ তুমি তুমি দাও গুড জব তুমি এখন ভাইয়াকে হাই ফাইভ দাও তাবিজ আপুকে হাই ফাইভ দাও তুমি বলো তাবিজ হাই ফাইভ হাই ফাইভ তাবিজ হাই ফাইভ দাও আর সবাইকে তাই তাই দেখা হতো বাবা আচ্ছা আমার দুস তো তো বাবা কি রান্না বান্নার জন্য সবার আগে পেঁয়াজ কেটে নিলাম খুব তাড়াহুড়া করে এখন আমি মাশরুম এখানে কাটাকাটি করবো মাশরুম আর ভাজবো তার সাথে বাংলাদেশ থেকে আনা এই যে লাস্ট ঝুড়া গরুর মাংস এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে আর পরবর্তী সময়ের জন্য রাতের জন্য গরুর মাংস রান্না করছি আর পাবদা মাছ পাবদা মাছ ভুনা করব হয়তো বা একটু আলু দিতে পারি লেচ্ছি কিভাবে রান্না করি ঝুড়া মাংস কিন্তু আজকে বেশিক্ষণ করতে হবে না বাংলাদেশ থেকে ওইভাবেই নিয়ে আসা হয়েছে আরেকটা পাতিলে এখন মাশরুম দিয়ে নিব খুবই সিম্পল ওয়েতে মাশরুম ভাজতে আমার খুব অত বেশি আইটেম লাগবে না আমি এখানে রসুন দিয়ে দিয়েছি সয়া সস লাগবে আর চিলি ফ্লেক্স লাগবে দ্যাটস অল চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবার সয়া সস দিয়ে দিলাম চারপাশে লবণটা যদি ঠিক লাগে তাহলে আর লবণ দিব না বাট আমার মনে হয় একটু লবণ লাগবে বেশি চার্জের দিব না একটু করে লবণ দিয়ে দিলাম পাবদা মাছ আমি ফার্স্টে একটু ভেজে নিচ্ছি এটা না ভাজলেও হয় বাট আমি একটু ভেজে নিচ্ছি কারণ গন্ধ থাকে টাটকা মাছ হলে ভাজার কোনোই দরকার হয় না বা যেহেতু আমার ফ্রোজেন খাই ফ্রোজেন মাছের স্মেল থাকে একটা এই বিকাল হইলে কি

oh <laughs> এই সময়টা হচ্ছে আমার সবচাইতে পছন্দের একটা সময় মি টাইম গোসল করে নিজের জাস্ট চুলটা শুকানোর যদি টাইম পাই এটা আমার সবচাইতে পছন্দের মি টাইম তো লাগিসাপো আমাকে যে বার্থডে গিফট দিয়েছিল সিকের এই পারফিউমটা পারফিউমটা স্মেল একদম ডিফারেন্ট লাইক আমি কখনো এর আগে এমনটা পারফিউম ইউজ করি নাই মানে একটু ডিফারেন্ট মানে আমি সবসময় ফ্লোরাল ফ্লোর ইউজ করে আসছি তো এটা একটু ডিফারেন্ট লাগছে যাই হোক এখন তো একটু পারফিউম সহ্য করতে পারি তা না হল তো তুবা তাবিডকে পেটে নিয়ে ইভেন পরেও তুবা হওয়ার পরেও আমি পারফিউম সহ্য করতে পারতাম না সো এখন যাই রান্না বান্না তো হয়ে গেছে আজকে অনেক এক্সট্রা রান্না করেছি সো আমার আর আলাদা করে অত কিছু রান্না করতে হবে না অ্যাটলিস্ট আগামীকালকে তো রান্না করতে হবে না বা পরশু দিনও হয়তো বা আগামী পরশু দিন আর অনেকে বলেছে যে আমার আগের হেয়ার কালারটা ভালো লাগতো ওইটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা কালার ছিল বাট আমার চুল একদম নষ্ট হয়ে গিয়েছিল সো এই জন্য আমার এই হেয়ার কালার করাটা আর একদম অনেক লাল এটা দেখা যায় সামটাইমস লাইটে বাট আমি যতবার গোসল করছি আমার লাল রঙটা চলে যাচ্ছে তো এটা আস্তে আস্তে আর একটু স্মুথ রেড হবে এটা অ্যাকচুয়ালি ভায়োলেট নট রেডিস মানে রেডিস ভায়োলেট আর কি সো এখন যাই হ্যাঁ বাচ্চা কাচ্ছে বলে কি ওর পাপার কাছে দিয়ে আসলাম ও সামটাইমস আছে না খুব ইচ্ছা হয় উপর থেকে আর নিজেই নামবো না কিন্তু তুবা এত দুষ্টু ও ঠিকই উপরে চলে আসে আমার খোঁজে

একটা সুপিনিয়ার মোবাইল স্ট্যান্ড দিয়ে গেল আমাকে তো এইখানে হচ্ছে ডাফোডিল ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস যেটা আমি মোটামুটি দেখে আসছিলাম হয়ে গেছে বাট এখন কমপ্লিটলি সুন্দর করে হয়েছে ভার্সিটি শেষ করে আসছি কত বছর না বুড়ি তো হয়েই গেলাম মানে এইগুলো মনে হলে মনে হয় যে শেষ আমার তো দিন শেষ অনেক আগে ভার্সিটির মানে পড়াশোনার পার্ট আমি চুকায় আসছে আমি ডাফোডেল থেকে বিবি এ করেছিলাম মার্কেটিংয়ে সো এই তো আজকে হঠাৎ করে দেখা করতে আসলো ভার্সিটির আসলে আমি খুব আমার ভার্সিটি লাইফে আমি আমার ফ্রেন্ড তেমন ছিল না আমার স্পেসিফিক কয়েকজন টিচার ছিল যাদের হেল্প ছাড়া আমি কখনোই এই বিবি এর পড়াশোনাটা কমপ্লিট করতে পারতাম না তারপর আমার দেড় দুই বছর পর একটা ফ্রেন্ড সার্কেল হয়েছে যাদেরকে ছাড়া আমি ভার্সিটিতে আমার যাওয়াটাও ইম্পসিবল ছিল সো ওদের জন্য বলতে পারি যে আমি বিবিএটা শেষ করতে পেরেছি বাট স্পেসিফিক এই মানুষগুলো ছাড়া আমার কিন্তু ভার্সিটিতে অত মানুষজন ছিল না তো রায়হানের সাথে আমার পরিচয় আমি ভার্সিটিতে শেষের দিকে এসে উপস্থাপনা করতাম প্রথমে আমি আসলে কাউকেই জানাই নাই আমি কি করতাম বাট পরে যখন লাইভ শেষ করে ভার্সিটিতে আসতাম তখন আমার ভয়ঙ্কর এত ভারী মেকআপ দেখে টিচাররা জিজ্ঞেস করতো তুমি এত ভারী মেকআপ দিয়ে আসছো কেন তো তখন আর কি বলতে বাধ্য হতাম তারপর আস্তে আস্তে লাস্টে আমার মনে হয় এক বছরের মতো হ্যাঁ লাস্টে এক বছরের মতো আসলে আমি একটা স্পেশাল সুবিধা পেয়েছি লাইক একটু বকা জোকা একটু কম দিত বাট ফার্স্টে তিনটা বছর আমাকে খুব কষ্ট আমার কষ্ট গিয়েছে বাট অ্যাকচুয়ালি সব পিছারও এরকম ছিল না দুই একজন ছাড়া তো যাই হোক আমি আসলে যখন কাজ শুরু করেছি আমি আসলে কাজ নিয়ে অনেক বেশি বিজি ছিলাম বাট আমার মাথায় এটাও ছিল আমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে পড়াশোনা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই তো বিবিএ কমপ্লিট করে আসছি এম বিএ ইচ্ছা আছে যদি ইউকে তে আমি করতে পারি একটু বাতাবিদকে রেখে ওরা যদি একটু বড় হয় তখন যদি পারি না হলেও আমার ইচ্ছা আছে ছোট্ট একটা ডিগ্রি করার বাট তারপরও আমি বাইরের দেশ থেকে কোনো একটা ডিগ্রি নেব এটা আমার একটা ড্রিম আল্লাহ চাইলে হবে আমাদের তো আমার তো ইচ্ছা আছে ছ কাজ তাহলে এখানেই শেষ করছি সবাই অনেক দোয়া করো ভালো থেকো আর জীবনের প্রত্যেকটা মোমেন্ট এনজয় করো আল্লাহ হাফিজ টাটা বাই বাই আবার যেন দেখা পাইনি